আল্লাহর অভিশাপ থেকে মুক্ত আল্লাহর জিকির। যারা দ্বীন শিখে এবং শিখায় এরা প্রত্যেকই আল্লাহর অভিশাপ থেকে মুক্ত। কিন্তু সমাজের কাছে ইসলামের সঠিক ধারণা নেই, সঠিক শিক্ষা নেই। এই পৃথিবীতে যত এলিম আছে সমস্ত এলিমের চাইতে সবচাইতে সম্মানিত এলিম হলো শারঈ এলিম। চোখ আর অন্ধ কোনো সময় এক নয়, জ্ঞানের চোখটা খুলতে হবে। খুঁটি বেইন যেমন ঘর থাকে না, পিলার বেইন যেমন দালান থাকে না, তদরূপ সারা বেইন আপনি মুসলিম হতে পারবেন না। মুসলিম আদি তোমার বিরাশি মুমিন এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। আপনি এখন নিজে চিন্তা করে দেখুন আপনি কোন দলে আছেন, আপনি মুমিন না কাফের। আল্লাহ নবী আরো বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ সালাসিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিনা। আবু দাউদ 495। সম্মানিত হাজেরিন, 7 বছর থেকে সালাতের আদেশ এবং 10 বছর বয়সে প্রহার করতে বলা আছে। একজন শিশুর ব্যাপার চললেই হয় তাহলে তার বাবার অবস্থা কি হতে পারে? মানে আল্লাহ কতানি মাতার কাগজ আশরা, যে ব্যক্তি গলে তাবে চিলালো সে শিখতে লিখতে হলো আহমাদ আদি সূত্রাতে 457। মানে আপনার প্রতি ইমান আনা ফরজ, সালাত আদায় করা ফরজ, সিয়াম রাখা ফরজ, কিন্তু এই ফরজগুলি আদায়ের আগে জ্ঞান অর্জন করা ফরজ। আপনি ইমান আনবেন, ইমান আনার আগে আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে শর্ত করে দিয়েছেন 30-40 দিন, 5 দিনের দিন যে খতম করাচ্ছে, এইগুলি তো আপনার শিক্ষা অর্জন। এটা আসলে শিক্ষা নয়, বরং শিক্ষার নামে জাহিলিয়াত, শিক্ষার নামে বিদআত, শিক্ষার নামে শিরিক আজকে ছড়িয়ে দিচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমির হামজা, হিফজ বিভাগ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সূরা ইখলাস ইংরেজি এবং বাংলা অনুবাদ করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم In the name of Allah, most gracious, most merciful করুণ করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। قل هو الله أحد Say he is Allah, the one and only বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ আল্লাহ দা ইটারনাল অ্যাবসলুট আল্লাহ কারো মুকাফেকি নন, আমরা সবাই তার মুকাফেকি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হি বিগেট নট নো ইজি হি বর্ন আল্লাহ কাউকেও জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি। ولم يكن له كفوا احد and there is none like unto him এবং তার সমতুল্য কেউ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন সোনামণি, আজকের সোনামণি আগামী দিনের যুবক, আর এই যুবকরাই দেশটাকে নিয়ন্ত্রণ করবে। আলোকিত সমাজ আমাদেরকে উপহার দেবে, সমাজ থেকে ঘুণে ধরা যেসব জর্জরিত অবস্থা তা দূরীভূত করে আলোকিত সমুজ্জ্বল পৃথিবী উপহার দেবে। কাজে যে সোনামণি সংগঠন রয়েছে, এই সোনামণি সংগঠনের সোনামণিতে কিছু গুণাবলী থাকা অত্যাবশ্যক। এই সোনামণির গুণাবলী বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবেন মোহাম্মদ হুমায়ুন, তৃতীয় শ্রেণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনামণি সংগঠনের পরিচয়। 1996 সালে 23 সেপ্টেম্বর সুনামণি সংগঠন প্রতিষ্ঠিত হয়। সুনামণি একটি আদর্শ জাতির শিশু কিশোর সংগঠন যার 10টি গুণাবলী রয়েছে। এক,
জামাতের সাথে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা দুই পিতামাতা শিক্ষক মুরব্বি এবং পরিচিত ও অপরিচিত সকল মুসলমানকে সালাম দেওয়া ও মুসাফাহ করা এবং মুসলিম ও মুসলিম সকলের সাথে হাসি মুখে কুশল বিনিময় করা তিন সরুদের স্নেহ করা ও বড়দের সম্মান করা সদা সত্য কথা বলা সর্বদা ওয়াদা পালন করা ও আমানত রক্ষা করা স্যার মিশক সহ অজু করে ঘুমানো ও ঘুম থেকে উঠে ভালোভাবে মিশক সহ অজু করা প্রত্যহ সকালে উন্মুক্ত বায়ু সেবন ও হালকা ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যবান হওয়া পাঁচ নিয়মিত পাঠ্যপুস্তক অধ্যয়ন করা এবং দৈনিক কিছু সময় কোরআন ও হাদিস ইসলামী সাহিত্য পাঠ করা ছয় সেবা ভালোবাসা ও আনুগত্যের মাধ্যমে নিজেকে আদর্শ হিসাবে গড়ে তোলা সাত বৃথা তর্ক ঝগড়া মারামারি এবং রেডিও টিভির বাজে অনুষ্ঠান ও অসৎসঙ্গ এড়িয়ে চলা আট আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা নয় সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করা এবং যে কোনো শুভ কাজ বিসমিল্লাহ বলে শুরু করা ও আলহামদুলিল্লাহ বলে শেষ করা দশ দৈনিক বাদ ফজর কমপক্ষে 15 মিনিট কোরআন তেলাওয়াত ও দিনিয়াত শিক্ষা করা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ জাজাকুমুল্লাহ খায়ের সোনামণিগুলোদেরকে মেনে চলার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের সমাজে যে মারাত্মকভাবে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে সমাজের সালাতের পরে ফরজ সালাতে সম্মিলিত দোয়া নিয়ে কিছু কথা শোনা যায় অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে যে তাসবিহ তাহলিলগুলো করতেন সেগুলোতে আমরা দূরে সরে গেছি আমাদের সোনামণি এবারে আবদুল্লাহ আলী ফরজ সালাতের পঠিতব্য দোয়া আপনাদের সামনে উপস্থাপন করবেন السلام عليكم ورحمة الله وبركاته আমি সালাতের পরে পরিতব্য দোয়া বলবো ইনশাআল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا اللهم أدخلني الجنة وأزرني من النار تنبر اللهم إني أعوذ بك من الحن من الجبن وأعوذ بك من البخل وأعوذ بك من أرجل الأمر وأذاب القبر اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وطلع الدين وغلبة الرجال سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته تنبر يا مقلب القلوب ثبت قلبي
على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إني أسألك هدى والتقى والعفاف والغنى سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله 33 بار الحمد لله 33 بار الله أكبر 33 بار يكشكر أنك أجنة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وطبع الله أكبر صوت إشبار اللهم اغفني بهلالك عن حرامك وأغنني بفضلك أمن صراط أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خير আসলে আমাদের আমলগুলো করা উচিত ফরজ সালাতের পরে আমাদের একটা সম্প্রদায় রয়েছে যারা শুধু কোরআন মানতে রাজি আছে হাদিস মানতে চায় না অথচ কোরআনের ব্যাখ্যা কিন্তু হাদিসের মাঝে রয়েছে সালাতের যেমন কোরআনে তিনবারের কথা বলা হয়েছে হাদিসে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা পাঁচ ওয়াক্তের কথা বলা হয়েছে এজন্য আমাদের এক সম্প্রদায় হাদিস মানতে চায় না কিন্তু হাদিস মানতে আমরা বাধ্য এ পর্যায়ে আপনাদের সাথে হাদিস উপস্থাপন করবেন মুজাহিদ আহমদ সিয়াম বাংলা নীলফুল ফজল মাদ্রাসা দ্বিতীয় শ্রেণী আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা মা লা নাবী বাদা আম্মা বাদ رضا الله في رضا الوالدين وسخاء الله في سخاء الوالدين পিতা মাতা সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতা মাতা সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি সহি তারিখ 25/3 বাইন আর রজলি ও বাইন শিরকি ওয়াল কুফরি তার উসলাত মুমিন এবং মুশরিক ও কাফিরের মধ্যে পার্থক্য হল সালাত মুসলিম হাদিস নম্বর 82 লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসিহি তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ না তোমরা তাই পছন্দ করো এবং তোমার বাচ্চারা তাই পছন্দ করাও বুখারী হাদিস নম্বর 13 মান আল্লাহ কো তানি মাতান থাকত আশরা যে ব্যক্তি গলে তাবে চিলাল সে শিরকে লিপ্ত হল আহমাদ হাদিস 457 আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতিমু ত্বাআমা ওয়া তাকরাউ সালাম আলা মান আরফতা ওয়া মান লাম তালিফ ইসলামে কোন কাজ সর্বোত্তম উত্তরে তিনি বলেন তুমি অন্যকে খানা খাওয়াও এবং পরিচিত অপরিচিতকে সালাম প্রদান করো বুখারী হাদিস নম্বর 28 আসসালামু আলাইকুম জাজাকুমুল্লাহ খায়ের মান তামিমাতা ফাকাদ আশরাক সে হলো যে ব্যক্তি তাবে ঝুলা শির করলো আহমদ 6458 আমাদের সোনামণিগুলো আমাদের এখানে শিক্ষক এসেছিলেন আমরা তো শিক্ষকের ভাইবার সময় আর হাত খুলে দেখতে পারি না যে তাবিজ আছে কিনা কিন্তু এরকম ছোনামণিদের মানে দাওয়াতের কারণে শিক্ষক মাঝাবি শিক্ষক যে তাবিজ ব্যবহার করতে আমরা দেখতে পাইনি নিয়োগের সময় ওটা দেখা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু যখন স্টুডেন্টরা দেখতে পেয়েছে সোনামণিগুলো শিক্ষকের হাতে তাবিজ রয়েছে তারা হাদিস শুনে তাকে তাবিজ খুলতে বাধ্য করেছে আলহামদুলিল্লাহ কাজে আমরা চেষ্টা করব এরকম আমাদের দাওয়াতি কাজ বিভিন্ন চলে যাচ্ছে সোনামণি ছোট একটা মেয়ে রয়েছে যে রতনপুর নামে একটা জায়গা আছে সেখানে যায় অন্যান্য বাচ্চাদের গলে তাবিজ সে বলছে তাবিজ রাখা যাবে না ক্লাস ওয়ানের বাচ্চা আল্লাহ আমাদের দাওয়াতগুলিকে কবুল করুন আল্লাহুম আমিন এ পর্যায়ে আল্লাহর 99টি নাম নিয়ে আপনার সঙ্গে উপস্থাপন করবেন নিয়াম চতুর্থ শ্রেণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن لله 99 اسما 100 إلا واحدا من أحصاها دخل الجنة. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহর এমন 99টি নাম রয়েছে যে কেউ তা সংরক্ষণ করবে বা মুখস্থ করে তার অর্থ ও তার দাবি অনুযায়ী আমল করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বুখারী হাদিস নাম্বার 2736। هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الصمد القادر المقتدر المؤخر الأول الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور السلام عليكم ورحمة الله جزاكم الله خير আমাদের অনেক বাচ্চার পারফর্ম করার আগ্রহ ছিল প্রস্তুতিও আছে কিন্তু সময় স্বল্পতার কারণে মেহমানদের অনেক তাড়না আছে আরও দুটো জায়গায় তারা সফরে যাবেন যার ফলে সবাইকে দেওয়া পসিবল হচ্ছে না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভাই সাংগঠনিক সম্পাদক আহলাদ আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ জেলা কলামিস্ট মাসিক আত তাহরিক ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق. الحمد لله حديث فاونديشن অধীনে পরিচালিত বাংলাগিরি হিলফুল ফুজুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ এবং সুধীজন যারা এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠের পর আমি যে বিষয়ের প্রতি আলোকপাত করব সেটা হলো যে পৃথিবীর অন্যান্য ধর্মের চেয়ে ইসলাম ধর্ম শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছে এবং শিক্ষাকে ফরজ করেছে। আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বাণীর মাধ্যমে নবুয়ত দান করেছেন সেটা ছিল ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে বলতেছেন যে আপনি পাঠ করুন
কোন রাসূলকে আদেশ দিচ্ছেন তিনি পড়তেও জানতেন না লিখতেও জানতেন না উম্মে নবী তাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে আপনি বহু পড়তো তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এটাকে ফরজ করেছেন কিন্তু মাত্র 225 নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিম পুরুষ হোক অথবা নারী হোক তার উপরে এলেম অর্জন করা ফরজ বাচ্চারা বলো এলেম অর্জন করা কি ফরজ এলেম অর্জন করা কি ফরজ করে দিয়ে গোবর রহমতুল্লাহ আলাই কিতাবুল আইলমের মধ্যে একটা অধ্যায় নিয়ে এসেছেন আল আইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল এলেম অর্জন করা ফরজ এলেম অর্জন করা জরুরি এলেম অর্জন করা অত্যাবশ্যক কথা বলার আগে এবং কাজ করার আগে মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব রয়েছে উসুলুস সালাতা যেটা বাংলা অনুবাদ করা হয়েছে তিনটি মূলনীতি এই শিরোনামে ধরে প্রথমে তিনি বলছেন ইয়ালাম রহিমাল্লাহ জেনে নাও আল্লাহ তোমাদের জন্য রহম করুন أنه يجب على كل مسلم ومسلمة প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর প্রতি ওয়াজিব জরুরি কর্তব্য ফরজ হলো আইয়ালাম হাদিহিল মাসাইল সালাসা ওয়া ওয়ামালু বিহিন্না তিনটা মাসালা সম্পর্কে জানা এবং আমল করা ওয়াজিব তথা ফরজ তিনটা মাসালা কি সেটা হলো আমরা আমাদের রব সম্পর্কে জানবো আমাদের নবী সম্পর্কে জানবো আমাদের দ্বীন সম্পর্কে জানবো যেটা কবরে তিনটা প্রশ্ন করবে মূলত এই তিনটা প্রশ্নের মধ্যে পুরো ইসলামটা চলে আসছে তো এতগুলি কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইসলামে এলেমকে অনেক গুরুত্ব দিয়েছে এবং এটাকে ফরজ করেছে শুধু তাই নয় আমরা যদি চিন্তা করি যে শুধু ফরজ নয় বরং ফরজেরও আরো ফরজ মানে আপনার প্রতি ঈমান আনা ফরজ সালাত আদায় করা ফরজ সিয়াম রাখা ফরজ কিন্তু এই ফরজগুলি আদায়ের আগে জ্ঞান অর্জন করা ফরজ আপনি ঈমান আনবেন ঈমান আনার আগে আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে শর্ত করে দিয়েছেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 এ আল্লাহ বলছেন ফাআলাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর আগে তুমি জেনে নাও কারণ আপনি যদি না জানেন তাহলে কি ঈমান আনবেন আমরা অনেকে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কিন্তু বুঝি না কিন্তু মক্কার লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি রয়েছে এটা বুঝতো তারা ফলে তাদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন তিনি প্রথমে বলেন নাই যে সালাত আদায় করতে হবে সিয়াম রাখতে হবে কোন ইবাদতের কথা বলেন নাই শুধু একটাই ইবাদতের কথা বলছেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তখন তারা কি বলেছিল যে আজাল আলিহাতাল ইলাহা ওয়াহিদা তুমি কি সমস্ত ইলাহগুলিকে বাদ দিয়ে অথবা সমস্ত ইলাহগুলিকে এক ইলাহে পরিণত করতে চাচ্ছ তারা বুঝতো যে আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আমার মূর্তি পূজা চলবে না গাছ মাছের কাছে যাওয়া চলো কিন্তু আমরা বুঝি না কারণ কি আমাদের এলেম নাই এই জন্য ইমানের আগে এলেম অর্জন করা ফরজ শুধু তাই নয় ইমানের পরে যে সালাত ওই সালাতের আগেও আপনাকে আইলেম অর্জন করতে হবে আপনি সালাত পড়লেন কিন্তু সালাতের মধ্যে আইলেম নাই মানে সালাত সম্পর্কে আপনার ধারণা নাই জ্ঞান নাই পদ্ধতি জানা নেই নিয়ম জানা নেই তাহলে সেই সালাত সালাত হবে না আপনারা সেই বিখ্যাত হাদিস জানেন আমি রেফারেন্স দিচ্ছি আপনার নাসাই থেকে 1313 নম্বর হাদিসে রাফাঈ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন লোক মসজিদে আসলেন দুই রাকাত সালাত বললেন রাসূলকে সালাম দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি ফিরে যাও আবার সালাত পড়ো তুমি সালাত পড়োনি ওই লোক কিন্তু সালাত পড়েছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে তুমি সালাত পড়োনি তিনবার যখন এই ঘটনা ঘটলো কোনো কোনো আছে চারবার এই ঘটনা পড়ার পর ওই লোকটা এখন বলতেছে এই যে এলেমের কথা এখানে আসছে ওই লোকটা এখন বলতেছে ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব ওই সত্তার কথা যেই সত্তা আপনার উপরে কিতাব নাযিল করেছে লাকাদ জাহাদতু ওয়া হারাসতু আমি অনেক চেষ্টা করেছি অনেক আশাবাদী ছিলাম যে দুই রাকাত সালাত পড়ব
فعلمني আমাকে শিক্ষা দেন এই যে আলেমের কথা فعلمني আমাকে শিক্ষা দেন ওয়ারানি এবং আমাকে দেখিয়ে দেন যে কিভাবে সালাত আদায় করব তাহলে সম্মানিত উপস্থিতি ঈমান এবং আমল এইগুলোর জন্য পূর্ব শর্ত হলো আলেম সম্মানিত উপস্থিতি আজকে এই সঠিক আলেম সেই ফরজ আলেম শিক্ষা দেওয়ার জন্য হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ আপনারা জানেন যে সারা দেশে শিক্ষাকে শিক্ষা সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা এই দিনই মাদ্রাসা প্রতিষ্ঠা করা আপনারা জানেন যে বাংলাদেশে মাদ্রাসার অভাব নেই কিন্তু এই মাদ্রাসা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করছে শিরিক বিদাত শিখতেছে মাদ্রাসা থেকে হাফেজ হচ্ছে একটা লোক মারা গেছে কোরআন খালি করতেছে বসে বসে চতুর্দিক দিয়ে কোরআন পড়তেছে 30 40 দিন 5 দিনের দিন যে খতম করাচ্ছে এইগুলি তো আপনার শিক্ষা অর্জন এটা আসলে শিক্ষা নয় বরং শিক্ষার নামে জাহেলিয়াত শিক্ষার নামে বিদআত শিক্ষার নামে শিরিক আজকে ছড়িয়ে দিচ্ছে এই জন্য সঠিক শিক্ষার জন্য সঠিক শিক্ষার জন্য এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এটা নিয়ামত আপনাদের জন্য এটা একটা রহমত স্বরূপ যে আপনাদের বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার মতো একটা প্রতিষ্ঠান আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য আমি অনুরোধ করব যে এই যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন আপনারা এখলাসের সহিত কাজ করবেন এবং এই কাজটাকে লিল্লাহ ইয়াদাতের জন্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে যদি কবুল করেন এবং কবুল করার জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে বাকি কাজগুলি সহজ হবে এবং শুধু দিনাজপুর নয় সারা বাংলাদেশের জন্য এটা একটা আলোর পত্রিকা হবে এবং পথের দিশারি হবে বলে আমরা বিশ্বাস করি এবং যারা এই পর্যায়ে পারেন সহযোগিতা করবেন মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য বুদ্ধি পরামর্শ এবং অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন আপনার একটা সহযোগিতা মাদ্রাসার জন্য কল্যাণ করবে আপনার জন্য সদকায়ে জারিয়া হবে আলহামদুলিল্লাহ আমিন আমাদেরকে এটার সাথে থাকার এবং মাদ্রাসাকে সার্বিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করুন আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি হাওয়া আল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপরে জাগরণ স্কুল থেকে আল রাজি তৃতীয় শ্রেণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মোহামের প্রিয় মোহাম্মদ এলারে বলিয়া রে সাগো আকাশ বাতাস দে বিজোদিয়ায় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলারে বলিয়া রে সাগো আকাশ বাতাস দে محمدا عبده ورسوله ويقام الصلاة
وإيتاء الزكاة والحج والصوم رمضان بخاري حديث نمبر 8 সম্মানিত উপস্থিতি ইসলামের কোটি হচ্ছে 5টি তার মধ্যে একটি হচ্ছে সালাত আদায় করা কোটি বেইন যেমন ঘর থাকে না পিলার বেইন যেমন দালান থাকে না তদরূপ সালাত বেইন আপনি মুসলিম হতে পারবেন না সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেইন আর-রুজলি ওয়া বেইন আশ-শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত মুসলিম হাদিস নম্বর 82 মুমিন এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত আপনি এখন নিজে চিন্তা করে দেখুন আপনি কোন দলে আছেন আপনি মুমিন না কাফের আল্লাহর নবী আরো বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা ওয়া সালাসিনা উযিবুকুম আলাইহা ওয়া হুম আবনা ওয়া আশর সিনিনা আবু দাউদ 495 সম্মানিত হাজেরিন 7 বছর থেকে সালাতের আদেশ এবং 10 বছর বয়সে প্রহার করতে বলা হয়েছে একজন শিশুর ব্যাপার জলেই হয় তাহলে তার বাবার অবস্থা কি হতে পারে সম্মানিত উপস্থিতি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিন্তু জুমার দিনে খুতবা থেকে তারা বঞ্চিত হচ্ছে আমরা চাই এমন একটি মসজিদ যেখানে আমাদের হাকিমপুরের একটা মাদ্রাসা হিসেবে এখানে নারীরা সালাত অংশগ্রহণ করবে এরপরে আমরা চাচ্ছি যে হিলিতে যে আপনারা দেখলেন সাহিত্যের জন্য আন্তরিক মোবারকবাদ যে ওনারা ইতিমধ্যে মাদ্রাসা পরিদর্শন করে এসেছে বিশাল মাদ্রাসা যেখানে দুটি শাখা রয়েছে সব মিলিয়ে 1200 উপরে স্টুডেন্ট এবং সেখানে এই মাদ্রাসা থাকা সত্ত্বেও আমাদের আহলে হাদিসদের দান সাদাকার এই অর্থ নিয়ে তারা প্রতিষ্ঠান চালাচ্ছে এবং আমাদের উপযুক্ত পরিবেশ না থাকার কারণে আমাদের সোনামণিগুলো তাদের ওখানে তৈরি হয় মাঝামি বিদ্যা অর্জন করে আমাদের হিসেবে চ্যালেঞ্জ হিসেবে তার দাঁড়িয়ে গেছে কাজে আমি চাবো যে আমাদের প্রতিষ্ঠানটা দীর্ঘ মানে বর্তিত কলবরে যদি এস্টাবলিশ করতে পারি তাহলে আমাদের সন্তানগুলো আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না হকের দাওয়াত ইনশাআল্লাহ চতুর্দিকে ছড়িয়ে পড়বে কাজে এখানে অনেক পরিমাণের লোকজন আসে হাই সোসাইটির লোকজন আসে আমাদের এনভায়রনমেন্ট দেখে তারা দিতে চায় না কারণ তারা ভালো জায়গায় বসবাস করে কিন্তু এখানে যে দুর্বিষহ অবস্থা আমাদের অ্যাকোমোডেশন নেই আমাদের ক্লাসরুম আপনারা পরিদর্শন করেছেন ক্লাসরুম গুলো খুবই ছোট ছোট যার ফলে অনেক স্টুডেন্ট আসা সত্ত্বেও আমরা সেখানে ভর্তি নিতে ব্যর্থ হচ্ছি দিনের হক প্রচার থেকে আমরা বঞ্চিত হচ্ছি এলাকাবাসীকে মাহরুম করতেছি আমাদের যদি সেরকম বড় ধরনের কোনো বিল্ডিং নির্মাণ করতে পারি একাডেমিক ভবন যদি আমরা সেভাবে পেয়ে যাই তাহলে আমাদের ছাত্রদের আবাসিক ভবন যদি আমরা পেয়ে যাই তাহলে সেখানে একটা উচ্চ শিক্ষা ব্যবস্থা হবে যার তাওহীদ এবং হকের দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং আমরা মনে করি দিনাজপুর নয় আমরা ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পেলে আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের মধ্যে একটি মাদ্রাসা হিসেবে মডেল হিসেবে হাকিমপুর বাংলায় হিলপুর পূজোর মাদ্রাসাকে দাঁড় করাতে চাই উদাত্ত আহ্বান থাকবে কাজে ক্লাসরুম আমাদের স্বল্পতম শিক্ষকের কোয়ার্টার নাই আপনারা অবগত আছেন যারা এখানে আবাসিক শিক্ষক আছে হাফেজ আছে দাওরা আছে এনারা সংসার রেখে এসে ফ্যামিলি রেখে এসে শুধুমাত্র তারা অবস্থান করে আমাদের কোয়ার্টার না থাকার কারণে তারা প্রায় ঘন ঘন ছুটিতে তাদেরকে ছেড়ে দিতে হয় যদি কোয়ার্টার থাকতো তাহলে তারা ফ্যামিলি নিয়ে থাকতে পারতো আমাদের এরকম ব্যবস্থা নেই এবং আমরা কমিটমেন্ট করেছিলাম যখন 2020 সালে প্রতিষ্ঠানটি শুরু হয় দুই মাস ক্লাস হওয়ার পরে করোনার আক্রমণ এরপর 21 গেল 22 গেল আমরা বলেছিলাম 1 2 3 সহশিক্ষা ব্যবস্থা থাকবে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করবে যখন 3-র পরে যখন ক্লাস 4-এ উঠবে আমরা ডিভাইডেশন করে দিয়ে মহিলা মাদ্রাসা পৃথকীকরণ করব কিন্তু করোনার কারণে আমাদের দুর্ভিক্ষ আর আমাদের এই প্রতিষ্ঠানটা আরো দুঃখের সাথে বলতে চাই এই প্রতিষ্ঠানের স্টুডেন্টের বেতন দিয়ে চলে অন্যান্য প্রতিষ্ঠান যেমন বিভিন্ন জায়গাতে বাচ্চাদেরকে বের করে দেয় চাঁদা তুলতে বাচ্চাদেরকে চামড়ার টাকা তুলতে বের করে দেয় বাচ্চাদেরকে সাউন্ড বক্স দেয় মাইক দিয়ে রাস্তায় দান করিয়ে দেয় কিন্তু আমরা ইসলামকে ভিক্ষাবৃত্তি হিসেবে দেখতে চাই না আমরা চাই ইসলাম এত ভিক্ষাবৃত্তির জন্য নয় আমাদের সচেতন হলে আমরা নিজেরা যেমন দান সাদাকা করব প্রতিষ্ঠান ভালোভাবে চলবে এই সন্তানদের এই শিশুদের ছাত্রছাত্রীদের বেতন দিয়ে আমাদের প্রতিষ্ঠান চলে এই জন্য আমরা অনেক চেষ্টা করেও আলাদা করে মহিলা মাদ্রাসা নির্মাণ করাতে প্রতিশ্রুতি দিয়েছিলাম এখানে অভিভাবকরা অনেকে আছে আমাদেরকে বারবার প্রশ্ন করে কিন্তু আমরা এখানে অকার্যকর পরিণত হতে যাচ্ছি আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছি যে ক্লাস 5-এ
হয়ে গেছে বাচ্চাগুলো শিশুগুলো কিন্তু মেয়ে সন্তান রয়েছে আমরা আলাদা কোনো এখনো আলাদা মাদ্রাসা করতে পারিনি এজন্য আপনাদের পুরো আহ্বান থাকবে যাতে করে আমরা একটা মহিলা মাদ্রাসা পৃথকীকরণ করতে পারি সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ রাখবেন এবং সন্তানগুলো এখানে সোনামণিগুলো খাবার দাবার সাহে ডাইনিং এর কোনো ব্যবস্থা নেই সবচেয়ে বড় বিষয় আমাদের এই 32টি গ্রাম ব্যতীতও যেমন আমাদের এই নবদমস থেকে শিশুরা আসতো পাঁচবিবি উপজেলা থেকে আসে আমাদের হাকিমপুর বাইরে অন্যান্য উপজেলা থেকে আসে কিন্তু আমাদের পরিবহনের কোনো সুব্যবস্থা নেই আমাদের একটা অটো রিজার্ভ করা আছে সেই অটোতে চলে যদি আমরা এখানে একটি ছোট মিনি বাস বা পিকআপ এই টাইপের যদি আমরা সহযোগিতা পেয়ে থাকি তাহলে দূর দূরান্ত থেকে যে বাচ্চাগুলো আসতে চাচ্ছে আমরা পরিবহন দিতে ব্যর্থ হওয়ার কারণে আমরা আমাদের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষা বা হকের তাহিদের প্রচার প্রসার থেকে আমরা ব্যর্থ হচ্ছি এ বিষয়ে পরিবহনটা অত্যন্ত জরুরি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সুন্দর সোনামণিগুলোর অবশ্যই বিনোদনের প্রয়োজন রয়েছে অ্যামিউজমেন্ট ছাড়া লাইফস্টাইলকে ডেভেলপ করা যায় না যখনই আমরা অ্যামিউজমেন্ট ব্যর্থ হচ্ছে তখনই তারা এই ফেসবুক এগুলো নিয়ে মেতে যাচ্ছে কাজে আমরা চাই আমাদের এখানে একটি সুন্দর সুপরিসর একটা খেলার মাঠ এর জন্য আমাদের জমি ক্রয়ের প্রয়োজন রয়েছে আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ 55% জায়গার বায়না করেছিলাম 20% আমাদের রেজিস্ট্রি হয়েছে এখন 25% জায়গা আমরা ক্রয় করতে ব্যর্থ এখন আমাদের মূলধন নেই এবং যার জায়গা ক্রয় করেছে যিনি জায়গা দিয়েছেন তিনি মাদ্রাসার অত্যন্ত সুবিধাকাঙ্ক্ষী তিনি ইতিমধ্যে 10% জায়গা আলহামদুলিল্লাহ দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুক আল্লাহুম্মা আমিন কাজেই বলতে চাচ্ছিলাম আমাদের বিভিন্ন সমস্যা আমরা জর্জরিত এর মাঝেও আমরা যদি সুষ্ঠু পরিবেশ দিতে পারি ছাত্রছাত্রী আরো অনেক ভরে যাবে এরকম দুইটা অডিটোরিয়াম দিয়ে হবে না কাজে উদাত্ত আহ্বান থাকবে একটি সুন্দর সুনিপুণ সুশৃঙ্খলিত সলাতের জন্য একটা মসজিদ নির্মাণ যাতে মুসাফির আমরা সকলেই ছাত্রছাত্রীরা সলাত আদায় করতে পারে এবং এলাকার লোক করতে পারে একটা ভালো ক্লাসরুমের জন্য অবশ্যই দাবি থাকবে পরিবহনের জন্য দাবি থাকবে বিশেষ অত্যন্ত আপনার উদাত্ত আহ্বান থাকবে অন্তর থেকে দেখার জন্য আপনাদের প্রতিষ্ঠান মনে করে দেখার জন্য বিনীত অনুরোধ করছি যদিও আমরা দুর্যোগের মধ্যে রয়েছি এর মধ্যে এই মাদ্রাসা থেকে অনেক কার্যক্রম আমরা আলহামদুলিল্লাহ চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমরা চক্ষু শিবির করেছি বিনামূল্যে দুটি চক্ষু শিবির যেখানে প্রতি চক্ষু শিবিরে প্রায় প্রাথমিক লেভেলে 500 অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় সেখান থেকে 75টি রোগীকে বাছাই করে দিনাজপুর গাউসুল আজম যদিও নামটা ঠিক না বিএনএসবিআই চক্ষু হসপিটালের তাদের নিয়ে যাওয়া নিয়ে আসা থাকা খাওয়া লেন্স লাগা টোটাল ফ্রি আমাদের এখান থেকে প্রায় 75-150 জন রোগীর ইতিমধ্যে অপারেশন সম্পন্ন হয়েছে দুইটি টিমের মাধ্যমে এবং হসপিটালও সহযোগিতা করেছে এটি আমাদের একটা অ্যাচিভমেন্ট যার ফলে বাংলাদেশ আমাদের মাদ্রাসার বিভিন্ন এলাকায় ফোকাস হয়েছে জয়পুরহাট থেকে রোগী এসেছে কাজে এর মধ্যে আমরা এই মাদ্রাসা থেকে এই আওয়ামী আন্দোলন বাংলাদেশ যুব সংঘ এটাই হচ্ছে আমাদের মার্কাজ আলাদা কোনো অফিস নেই আমরা এই মাদ্রাসার স্ট্যাবলিশ হওয়ার কারণে এখান থেকে যেখানে হাকিমপুরের মাটিতে অনেকে জানেন বোয়ালদারের ব্রিজ নামে একটা জায়গা আছে বোয়ালদারে এখানে একটি সরের গাছ ছিল যা শত বছরের ঊর্ধ্বে যেখানে মানুষ এখন ঝান্ডা টাঙ্গিয়ে শিরকের আস্তানা গেড়ে সেখানে মিলাদ মাহফিল করা শুরু করে দিয়েছিল সেখানে গরু জব খাসি জব হতো আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসার উদ্যোগে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী যুব সংঘ সেই শিরকের শিখরটি উৎখাত করে গাছটা কর্তন করে ফেলেছে আলহামদুলিল্লাহ কাজে এই মাদ্রাসার সামনের দিকে আরো এগিয়ে যাবে আপনার উদাত্ত সহবান এবং কিছু সোনামণি মারা পর্দা করতো না কিন্তু মা স্বীকার করেছে প্যারেন্টস মিটিং এ আমার সোনামণি যখন পর্দা করতে শুরু করে দিয়েছে মেয়ে বাচ্চা তার মেয়ে বাচ্চার কারণে মেয়ের অসব মেয়ে মেয়ে যখন আমাকে বললো তোমাকে পর্দা করতে হবে তখন মারা পর্দা শুরু করেছে আলহামদুলিল্লাহ কাজে এরকম সোনামণিগুলো যখন তাদের বাড়িতে যায় একজন অভিভাবক বলে ফেলেছিল যে আমার সন্তানটি ক্লাস 5 পড়ার প্রাইমারিতে কিন্তু কোনো দেশে সালাম দেয়নি এই মাদ্রাসাতে প্রথম যেদিন বাচ্চাটি এসেছে ক্লাস শিশুর বাচ্চা সে বাসায় গিয়ে সালাম দিয়েছে আমার আনন্দ করা হয়ে গেছে কাজে আমরা চাচ্ছি যে তাওহীদের প্রচার এবং সুন্নাহ প্রতিষ্ঠা আমাদের এই মার্কাজ থেকে ছড়িয়ে পড়ুক এই দাবি দাওয়া রেখে যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় আপনাদের অর্থনৈতিক মানসিক সার্বিক বুদ্ধি পরামর্শ দিয়ে প্রতিষ্ঠান থেকে সহযোগিতা এই কামনা রাখছি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি শাইখ হাফেজ আখতার মাদানী আলোচক পিস টিভি বাংলা শাইখকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين وأصلي
وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة: صدقة جارية، علم ينتفع به، أو ولد صالح يدعو له. رواه مسلم. হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ তত্ত্বাবধানে পরিচালিত বাংলা হিলি এলাকায় আহলে হাদিস সালাফি মানহাজে পরিচালিত অর্থ প্রতিষ্ঠানে আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রমণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট দীনপ্রিয় মুসলিম ভাইয়া, আমি এই এলাকায় প্রথম আসা। যদিও আপনাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে আমাকে অনেক আগে থেকেই অনেক বিষয়ে অবগত করে আসছে আবুল বাশার, এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে আগে থেকেই কিছু ধারণা আমাকে দিয়েছিল। আমি অলরেডি এই প্রতিষ্ঠানের পুরাতন কিছু ছবিও কোনো কোনো ভাইয়ের কাছে পাঠাইছিলাম সহযোগিতার জন্য। ইনশাআল্লাহ আশাবাদী, আল্লাহ যখন চাইবেন তখন কবুল হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসলে স্বচক্ষে না দেখা পর্যন্ত ওই জায়গা বা ওই প্রতিষ্ঠান সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায় না। আমি যখন আসছিলাম, আসার সময় আমাকে দেখানো হলো যে এই পাশের জমিগুলি নেওয়া হয়েছে বা হচ্ছে একেবারে মেন রাস্তার সাথে, হ্যাঁ নেওয়া হয়েছে, এবং হিলি বর্ডার একেবারে কাছে, হেরি শহরটাও একেবারে সন্নিকটে। এরপর যখন প্রতিষ্ঠান দেখলাম, আসলে আগে যেটা ধারণা ছিল ধারণাটা একেবারে চেঞ্জ হয়ে গেল। প্রথম মনে করেছিলাম একেবারে প্রাথমিক পর্যায়ে, কিন্তু মাশাআল্লাহ এখানে এসে আপনাদের উপস্থিতি, আন্তরিকতা, প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, প্রতিষ্ঠানে যারা পরিচালক আছেন তাদের আন্তরিকতা, প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মন মানসিকতা, এটা এসে সচক্ষে দেখতে পেলাম। এবং এই প্রতিষ্ঠানে ক্লাসে ঢুকে ঢুকে ছাত্রদেরকে জিজ্ঞাসা করে যেটা বুঝতে পারলাম যে প্রতিষ্ঠান যদিও এখনো কোনো ভালো আবাসিক ভবন বা বিল্ডিংয়ে পরিণত হয় নাই,
যদিও প্রতিষ্ঠান এখনো অনেক বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় নাই কিন্তু ছোট আকারেও যতটুকু অগ্রসর হয়েছে প্রতিষ্ঠান এটা প্রশংসা পাওয়ার যোগ্য এবং নিঃসন্দেহে প্রতিষ্ঠানে যারা পরিচালক আছেন শিক্ষকবৃন্দ আছেন এবং এলাকার যারা দায়িত্বশীল ভাইরা আছেন বিশেষ করে আহলেদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলেদি যুব সংঘের দায়িত্বশীল ভাইরা তারা সত্যি যে আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানটি ভালোবাসছেন এবং এর জন্য আপনারা মেধা আশ্রম অর্থ দিয়ে এটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন এর ফল আমরা সচক্ষে দেখতে পেলাম তো আমি প্রথম আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটি কবুল করে নাও এবং এই প্রতিষ্ঠানটি যেন এই এলাকার জন্য ইসলামিক একটি বড় সেন্টার ইসলাম প্রচারের বড় একটি সেন্টারে যেন পরিণত হয় আল্লাহ তুমি সেই তৌফিক দান করো আমি প্রথমে যে সমস্ত ভাইরা যাদের উদ্যোগে প্রতিষ্ঠান গড়েছেন যে সমস্ত ভাইরা প্রতিষ্ঠানে জায়গা দিয়েছেন শ্রম দিয়েছেন পরামর্শ দিয়েছেন যারা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে যারা পড়াচ্ছে তাদের উদ্দেশ্যে প্রথম একটা হাদিস শোনাতে চাই এটা আপনাদের জন্য সুসংবাদ স্বরূপ সেটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর দুনিয়া মালউনা ওয়া মালউনাতুন মা ফিহা দুনিয়া অভিশাপ প্রাপ্ত অভিশপ্ত ওমা ফিহা আর দুনিয়ায় যা কিছু রয়েছে সব কিছু অভিশাপ প্রাপ্ত ইল্লা যিকরুল্লাহ আল্লাহর অভিশাপ থেকে মুক্ত আল্লাহর জিকির ওয়ামান ওয়ালাহু এবং যারা আল্লাহর জিকিরের ব্যবস্থাপনা করেছে ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান যারা দ্বীন শিখে এবং শিখায় এরা প্রত্যেকেই আল্লাহর অভিশাপ থেকে মুক্ত অতএব আপনারা আল্লাহ আপনারা সুসংবাদ গ্রহণ করুন যে আলহামদুলিল্লাহ যদিও বর্তমান প্রেক্ষাপটের আলোকে মাদ্রাসাটা হয়ে গেছে ইতিমখানা গরিব মিসকিনদের শিক্ষা ব্যবস্থা যারা ধনী সমাজে যারা অর্থ সম্পদশীল মানুষ ওনারা মাদ্রাসায় কিছু দান খয়রাত করলেও তাদের ছেলে পেলে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করে না কেন করে না তারা প্রাথমিক পর্যায়ে চিন্তা করে যে মাদ্রাসায় পড়লে তারা কি করে খাবে হয় মাদ্রাসায় মোল মোয়াজিনি করবে আর না হয় ইমামতি করবে সরকারি চাকরি নাই আর না হয় অল্প টাকায় কোনো একটা মাদ্রাসার চাকরি করে খেতে হবে কি আমি কথা ভুল বলছি যার জন্য আমরা অনেকেই আগ্রহী নয় আমাদের ছেলেদেরকে মাদ্রাসা পড়ানো দেব আর এই ধারণাটা আসার পিছনে একটা কারণ আছে সেই কারণটা হলো এই এক সময় হাফেজ হতো যারা কানা তারা অন্ধ মানে হাফেজ মানে অন্ধ বা যারা অন্ধ ল্যাংড়া খোড়া এদেরকে মাদ্রাসা দেব একটা বাপের চারটা পাঁচটা ছেলে আছে মেয়ে আছে যারা ভালো মেধা সম্পন্ন যারা তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় আর যেটা অচল মানে যার সম্পর্কে তেমন কোনো আশা নাই ভালো রেজাল্ট করবে এটাকে মাদ্রাসা দাও এটাকে মাদ্রাসা কেন দিচ্ছে জানেন তারা মনে করে
যে একে মাদ্রাসা দিলে এ সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এখন বাপ সে তো সুপারিশের নিয়ে জান্নাতে যাবে, এই জন্য বাপেরও আমল আখলাকে পরিবর্তনের চেষ্টা নাই। আর ওই পরিবারের ভাই বেরাদার যারা জেনারেল লাইনে আছে ওনারাও ওই আশা নিয়ে বসে আছে যে আমাদের জন্য সুপারিশ তো করবেই। এই যে ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা আমাদের সমাজে আছে, আর এই দুই ভুল ধারণার পেছনে আর একটা কারণ যে আসলেই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটা একটা ভিক্ষা এবং হ্যাঁ মানে এটা একটা মিসকিন গরিবদের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে। মাদ্রাসা মানে মাদ্রাসার সামনে একটা মাইক দিয়ে সেখানে কানেকশন মান বাদনা কেন মসজিদের জন্য কালেকশন হচ্ছে, মাদ্রাসার জন্য কালেকশন হচ্ছে, বাসে বাস স্ট্যান্ডে ট্রেনে কি ভাই ঠিক আছে না, যার জন্য মানুষ মনে করে যে এটা মানে এই শিক্ষাটা হলো ভিক্ষা শিক্ষা গরিবদের শিক্ষা। কিন্তু আসলে শুনুন, সমাজ চলছে সমাজের ধারায়, কিন্তু সমাজের কাছে ইসলামের সঠিক ধারণা নেই, সঠিক শিক্ষা নেই। যদি এই সমাজের কাছে সঠিক ধারণা থাকতো, সঠিক শিক্ষা থাকতো, তাহলে প্রধানমন্ত্রীর ছেলে মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করত। বাদশা হারুন সম্পর্কে শোনা যায়, বাদশা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার সম্পর্কে ওনার জীবনে পাওয়া যায় যে উনি ওনার ছেলেকে একজন বড় আলেমের কাছে শিক্ষার জন্য তাকে রেখেছে। একজন আলেম ওই সময় তো মাদ্রাসায় এত ছিল না, কোনো ভালো শিক্ষক মাদ্রাসায় অথবা মসজিদে শিক্ষা দিত। বলছেন বাদশাহ তার ছেলেকে একটা আলেমের কাছে শিক্ষার জন্য দিয়েছে, আলেম তাকে পড়াচ্ছে। বলছেন বাদশাহ একদিন তার ছেলেকে দেখতে গিয়েছে যে আমার ছেলে কি শিক্ষা অর্জন করছে। সে যে দেখছে যে শিক্ষক উনি অজু করতেছেন, উনি অজু করতেছেন, এটা অবশ্য আমাদের পূর্বের ওস্তাদদের মুখে শোনা, আল্লাহ আলাম এটার ইতিহাস এটা কত সরি জানি না, তবে এখান থেকে একটু শিক্ষা নিয়েও আসে তাই আমি বলছি। তবে এটা বাস্তব, পূর্বের যারা সচেতন শাসক ছিলেন তারা প্রত্যেকেই নিজেরা আলেম ছিলেন এবং তাদের সন্তানদেরকে আলেম বানিয়েছে। তো ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন তার ছেলেকে দেখতে যে দেখছে যে ওস্তাদ অজু করতেছে আর তার ছেলে তার পাশে দাঁড়িয়ে আছে, তো মনে করছে যে আমার ছেলে ওস্তাদ ভোট মানে ভয় পেয়ে গেছে, বাদশাহ আসছে হ্যাঁ আর তার ছেলে পাশে দাঁড়িয়ে আছে আমি অজু করছি। তো উনি বলছেন যে আমার ছেলে আপনি কি শিক্ষা দিয়েছেন, ওস্তাদ অজু করছে আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে, এই বদনা বা লোটা আমার ছেলে কেন আমার ওস্তাদের হাতে পানি দিল না। তার মানে হলো এই এটা একটা আশরাফুল ইলম, এই পৃথিবীতে যত ইলম আছে সমস্ত ইলমের চাইতে সবচাইতে সম্মানিত ইলম হলো শারঈ ইলম, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায়, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আমার তো ইসলামের সঠিক ধারণা নেই, ইসলাম সম্পর্কে আমরা যে ধারণা পাচ্ছি ভুল, সঠিক চেতনা নাই, যার জন্য আমাদের ভিতরে আগ্রহ নেই। আপনি চেয়ারম্যান হলে উত্তম নন, এমপি হলে উত্তম নন, প্রধানমন্ত্রী হলে উত্তম নন, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হলে উত্তম নন। কোরআন এবং হাদিসের ভাষায় শরীয়তের ভাষায় উত্তম যে কোরআন পড়ে এবং পড়ায়। জি আল্লাহ বলছেন আকরাউহুম ইয়া উম্মুকুম আকরাউহুম কিতাবাল্লাহ, ইমামতির জন্য আগে যাবে ওই ব্যক্তি যার কাছে কোরআন বেশি আছে, বয়স যেটাই থাক বেশি কোরআন যার কাছে সেই ইমামের জন্য আগে যাবে। উহুদের যুদ্ধের পর একই কবরে একাধিক লাশ রাখা হচ্ছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করা হয়েছে কোন লাশটি প্রথমে রাখবো কেবলা দিকে বলছেন আকরা উহুম কিতাব আল্লাহ যার কাছে কোরআন বেশি আছে তাকে প্রথমে রাখো সুবহানাল্লাহ কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাক ওরাতিল কামা কুনতা তুরাতিলু বিদ্দুনিয়া কোরআন পড়ার উপরে চলো সমস্যা হয়ে গেছে হলে যে আমরা মনে করছি আমাদের মূল টার্গেট দুনিয়া আমি যদি আমার ছেলেদেরকে দুনিয়ায় যত বড় সম্পদশালী বানাতে পারবো আমি অত বড় সফল পিতা এটা হলো আমাদের বর্তমান প্রত্যেক পিতামাতার ধারণা হয়ে গেছে ছেলে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় আর যদি ওই ছেলে আবার মাশাআল্লাহ আমেরিকায় যদি পড়ার সুযোগ পায় তাহলে তো সে তো আসমানি তার হাতে পেয়েছে ও দুনিয়ার মানে ওর চেয়ে বড় খুশি আর কিছু হবে না যদি এরকম কোনো সুযোগ কোনো মা বাপ পায় যে আমার ছেলে ডাক্তারি চান্স পেয়েছে হ্যাঁ বিউটি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে তারপরে বিদেশে সেখানেও মাসা পড়ার সুযোগ পেয়েছে কিন্তু ওই পিতামাতা জানে না যে আপনার যে ছেলেটি খুশি হয়ে আপনি এত বড় কিছু বানালেন আপনার কি লাভ আপনার কোনো লাভ আছে আজকে বক্তব্য শুনে যান আমরা ভুল পথে আছি একেবারে পরিপূর্ণ পুরাটা ভুলের মধ্যে আছি আপনি যেটাকে সফল বলে মনে করছেন আসলে এটা কোনো মূল্যই নেই দুনিয়ার কত সম্পদ দরকার বলেন কত সম্পদ দরকার বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী একজন কন্ট্রাক্টর আমরা নাম বলে কারো বক্তব্য দিই না সৌদি আরবে উঁচু উঁচু বিল্ডিং আমরা ওই নামে চিনি এটা অমুকের হাতে করা বিল্ডিং পুরো এলাকা ঢাকাতে দেখেন যত বড় বড় বিল্ডিং তাকান তার নাম আসে এরকম বহু ধনী মানুষ তারা দুনিয়া থেকে চলে গেছে বিল্ডিং নিয়ে গেছে টাকা নিয়ে গেছে কি নিয়ে গেছে দূরে সাদা কাপড় ওদের ভালো কিছু খাওয়াও সুযোগ হয় নাই আর একটা উদাহরণ দিচ্ছি বাস্তব কিছুদিন আগে করোনার সময় একজন বড় ব্যবসায়ী বাংলাদেশে মারা গেছেন যমুনা ফিউচারের মালিক করোনায় আক্রান্ত হয়েছে তাদের ছেলে মেয়েদেরকে শরীয়ত জ্ঞান দেন নাই ধার্মিক শিক্ষা দেয় নাই দুনিয়া দুনিয়া ওদের দরকার দুনিয়া এখন পিতাকে যখন করোনা আক্রমণ করেছে ছেলে মেয়ে আর কাছে আসে না দরকার তো দুনিয়া যদি আমার করোনা আমার কাছে চলে আসে অসুস্থ অবস্থায় কোন তার স্ত্রী তার সন্তান তার কাছে দেখতে যায় নাই সে আফসোস করে বলেছে মৃত্যুর আগে এবং আমি যেটা শুনেছি পেপার পত্রিকা হিসাবে ফেসবুক থেকে আমরা জানতে পেরেছি যে উনি মৃত্যুর আগ মুহূর্তে কাকুতি মিনতি করেছে বিদেশ থেকে হেলিকপ্টারে বড় বড় ডাক্তার নিয়ে আসে বলছে পৃথিবীর বড় বড় ডাক্তার যারা আছে তাদের কাছে তাকে নিয়ে আসো আমার যত সম্পদ আছে আমি সব সম্পদ ডাক্তারদের নামে লিখে দেব তারা শুধু আমাকে করোনা থেকে মুক্তি দান করুক আমাকে সুস্থতা দেখ ডাক্তারাকে সুস্থতার মালিক জি উনি মৃত্যুবরণ করেছেন সুস্থতা অর্জন করতে পারেন নাই মৃত্যুর আগেও তার পরিবার কেউ দেখতে যায় নাই মৃত্যুর পরেও তার পাশে কোনো সন্তান বা তার আপনজন কেউ যায় নাই এই হুজুররা তাকে যে দাফন করেছে আপনার কি লাভ আপনার ছেলে লন্ডনে যে ব্যারিস্টার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে হোক দরকার আছে সমাজ সেবার জন্য ইঞ্জিনিয়ার ডাক্তার দরকার ইনশাল্লাহ সমাজ যতদিন চলবে কারো না কারো সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু আমি চাইবো যে আমি আমার ছেলেকে ওই লাইনে পড়াবো যেই লাইনে পড়ালে আমি উপকৃত আমার ছেলে বড় ডাক্তার জানাজা পড়ার জন্য আমার ছেলে নিজে দাঁড়ায় নেই আমার ছেলে পাশে একটা হুজুরকে ইমামকে নিয়ে এসছে হুজুর জানাজা পড়ান আমার আব্বা মারা গেছে এখন কি করতে হবে গোসল কিভাবে করাবো জানি না আর জনকে ডেকে নিয়ে আসতিস একটু আমাদের খেয়াল করেন জানাজায় দাঁড়াইছে আল্লাহ রাসূল বলছেন জানাজা হলো দোয়া করার মাইয়েতের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফা আখলিসু লাহু দোয়া
যখন কোন মাইয়েতের জানাজা পড়ো তখন সেই মাইয়েতের জন্য খালিস ভাবে তার জন্য দোয়া করো দোয়া করছেন আপনার বড় শিক্ষিত দুনিয়াবি বড় শিক্ষিত সন্তান জানাজায় দাঁড়িয়ে পিতার জন্য কি দোয়া করবে জানে কিভাবে কথা বলেন জানে আর যেই সন্তানদেরকে দূর দূর এলাকা থেকে গরিবরা তারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে এই আশা নিয়ে যে আমার ছেলে যেন কোরআনের হাফেজ হয় আল্লাহ আমার ছেলে যেন আলেম হয় রাসূল বলেন এই যে সম্পদ তুমি যদি দুনিয়ায় রেখে যেতে পারো তাহলে এই সম্পদগুলি তারা জীবনে যত আমল করবে তারা তা সে আমলের নেকি পাবে এবং তার পরিপূর্ণ নেকির সমপরিমাণ নেকি আপনিও পাবেন যেহেতু আপনি তাদেরকে এই শিক্ষায় তাদেরকে সুশিক্ষিত করেছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিল ফাইল যিনি কাউকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করেন ওই ব্যক্তি আমল করে যত নেকি পাবে আপনি উদ্বুদ্ধ করার কারণে পরিপূর্ণ নেকি আপনিও পাবেন আপনার জানাজায় আপনার সন্তান দাঁড়িয়ে যদি বলে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু ওয়াওয়াসসিহ মুদখালাহু ওয়াআগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ আপনার সন্তান এই দোয়ার অর্থ যদি বুঝে আল্লাহুম্মা আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়াআহলান খায়রাম মিন আহলিহি আয় আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও রহম করো হ্যাঁ তাকে তুমি জান্নাতে প্রবেশ করো দুনিয়ার ঘরে চাইতে উত্তম ঘর দান করো সে যদি অর্থ বুঝে জানা যায় তার পিতার জন্য দোয়া করে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু মারা গেছে আমল সব বন্ধ সন্তান নেক করে গেছেন সন্তান জানাজায় দোয়া করছে আল্লাহ দোয়া ডাইরেক্ট কবুল করবে জানাজার পর পিতামাতার কবরের পাশে যে দোয়া করবে আল্লাহুম্মা ফিরি লাহু আল্লাহুম্মা রহমহু দোয়া কবুল করবে গ্যারান্টি সহকারে এই সন্তান তার মধ্যে দিনই চেতনা আছে আপনি দুনিয়া থেকে চলে যাবেন সে সব সময় তার মুখ থেকে আপনার জন্য দোয়া বের হবে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আমি কি বুদ্ধিমান আমি আমার সন্তানদের সুখী করার জন্য হালাল হারাম দেখলাম না জায়েজ নাজায়েজ দেখলাম না দুর্নীতি করে মিথ্যা বলে ধোকা দিয়ে ব্যবসা করে আমি তাদেরকে টাকার পাহাড় বানিয়ে দিয়েছি হে বুদ্ধিমান পিতা আপনি বুদ্ধিমান নন আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার বিপক্ষে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে আপনার বিপক্ষে আল্লাহর সামনে সাক্ষী দিবে আর যদি আপনার সন্তানকে সৎ বানিয়ে যেতে চান তাহলে এই সন্তান যা আমল করবে সেটা নেকিও পাবেন তারা আপনার জন্য আজীবন দোয়া করবেন আপনার জন্য এটা লাভ সম্মানিত দিদি ভাই যারা বুঝেছেন বুঝেছেন যারা বোঝেন নেই এখনো বোঝার সময় আছে আমি বলছি না আমাদের প্রত্যেক ছেলে মেয়ে হাফেজ হবে প্রত্যেকের ছেলে মেয়ে মহাদ্দেশ হবে আমি এটা বলছি কিন্তু আপনার প্রত্যেকের উপর ফরজ আপনার সন্তানদেরকে অবশ্যই ইসলামিক প্রাথমিক শিক্ষা দিতে হবে তাকে এটা ফরজ এটা তো আমার চিন্তাই নেই কোরআন আল্লাহ পাক কেন অবতীর্ণ করেছেন এই হুজুরকে নিয়ে এসে খতম করার জন্য নাকি নিজে পড়ার জন্য বলেন কই আমরা পড়তে শিখেছি কজন কোন পড়তে জানি চিন্তাই নেই নিজেও শিখি নাই সন্তানদেরকে শেখানো জরুরি এটা কোনো ব্যাপারই না এই যে ছেলে পেলে জিজ্ঞাসা করলাম কোরআন পড়তে জানো জানো কারণ এই পিতামাতাগুলি মাদ্রাসায় আসলেও উচিত ছিল আরো ছোট থাকতে এদের কোরআন পড়া শেখার ব্যবস্থা করা আসলে চিন্তা ভাবনা আমাদের বাংলাদেশের মধ্যে নেই যাই হোক আমি আলোচনা লম্বা করব না আমি প্রথম যে কথাটা বলেছি সেটা হলে যদি আপনি আপনার ছেলেকে দিয়ে হোক অথবা আপনি শিক্ষক হয়ে হোক অথবা জমি দিয়ে টাকা দিয়ে পরামর্শ দিয়ে পরিচালনা করে যে কোনোভাবে যদি আপনি আল্লাহর দিন প্রচারের কাজে যদি নিজেকে নিযুক্ত করতে পারেন আপনি আল্লাহর অভিশাপ থেকে বেরোয় থাকেন এটা হলো আমার আপনাদের একটা প্রথম বেনিফিট আর একটা হলো এই একটু খেয়াল করেন আপনার হিলিতে
আমি আজকে দেখে আসলাম অনেক বড় প্রতিষ্ঠান আছে, তো এত বড় প্রতিষ্ঠান পাশে থাকার পরেও এখানে আবার নতুন করে প্রতিষ্ঠান বানানোর প্রয়োজন কি? এটা আমারও প্রশ্ন, এটা এলাকাবাসীর সবারই প্রশ্ন। অনেকে আপনাকে বলবে কি দরকার, একটা প্রতিষ্ঠান করা কি এত সহজ ব্যাপার? কত চেষ্টা করতে হয়, স্যার বলেন না কত পরিশ্রম করতে হয়। তো এত বড় একটা প্রতিষ্ঠান আছে, তারপরে আর একটা প্রতিষ্ঠান বানানোর প্রয়োজন কি? জি, প্রয়োজন এই জন্য যে আমরা কতটা গ্রাম আছে এখানে, আসলে 32টা গ্রাম এখানে আশেপাশে, আল্লাহর মুস্তাফা, যেই এলাকায় 32টা গ্রাম যদি আহলেদিস থাকে, আর এখন পর্যন্ত এই 32টা গ্রামের মধ্যে একটা মক্তব ভালো নেই, একটা প্রতিষ্ঠান নাই, তার মানে হলেই আমরা আহলেদিস মনে করেছি এটা আমরা বাপদাদা মানে সূত্রে, জন্মসূত্রে আমরা জান্নাত একেবারে নিয়ে গেছি বাস। হ্যাঁ, মানে মা আন আলাইহি ওয়াসহাবি আহলেদিস ছাড়া কেউ নয়, অতএব আমরা সেই মান আলাইহা সাহাবির অন্তর্ভুক্ত, আমরাই জান্নাত, বাস। ওই যে আশা নিয়ে বসে আছি, আমাদের না মাদ্রাসা দরকার আছে, না কোনো শিক্ষার সংস্কারের প্রয়োজন আছে, কিছুর প্রয়োজন নাই, যার জন্য আমরা একেবারে ঘুমিয়ে আছি। আমরা আহলেদিস যথেষ্ট, আহলেদিস কমিউনিস্ট হোক, আহলেদিস হ্যাঁ ফাসেক হোক, আহলেদিস বামপন্থী হোক, ও আহলেদিস বাস জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। এই যে একটা ভুল ধারণা সমাজের ভিতরে আছে, আমি শুধু সচেতন করতে চাই, সেটা হলে যে আহলে হাদিস জন্মসূত্রে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস যারা নাকি পবিত্র কোরআন এবং সহি হাদিসকে নিঃস্বার্থভাবে যারা তাদের জীবনে বাস্তবায়ন করে, তারা আহলে হাদিস। আপনি জন্মসূত্রে আহলে হাদিস, আপনার গায়ের তাবিজ আপনি আহলে হাদিস, আপনি আহলে হাদিস, আপনি ইচ্ছা করে সলাত তরককারী আপনি আহলে হাদিস, আপনি আহলে হাদিস, আপনার কথায় কর্মে শিরিক আপনি আহলে হাদিস, যিনি আহলে হাদিস নয়। তো এই ধরনের আহলে হাদিস আজকে আছে, আহলে হাদিসের মধ্যে একেবারে সচেতন নাই নাই নাই। আর আমরা যদি এখন এই আহলে হাদিসদেরকে সচেতন করাইতে চাই, একটু খেয়াল করেন, এদেরকে যদি বুঝাইতে চাই যে তুমি তো মাঝহাবি না, তোমার আকিদা তো স্ট্রং আকিদা, যে আমরা কোরআন এবং হাদিস ছাড়া অন্য কারো বক্তব্য আমরা গ্রহণ করি না, নাকি এই জন্য তো আপনি আহলে হাদিস? আহলে হাদিস হয়ে আপনি ছোট্ট একটা গ্রামে একটা মসজিদ নিয়ে আহলে হাদিসটাকে টিকায় রাখতেছেন, আশেপাশের লোকজন থেকে আপনি বিচ্ছিন্ন, এটার নাম কি শুধু আহলে হাদিস? এতটুকু হলে কি আহলে হাদিস হওয়া যায়? জি না, আপনি যেই চেতনায় আহলে হাদিস, এটা শুধু আমিন রফুল এদেনের পার্থক্য নয়। এই বড় মাদ্রাসায় আমরা আজকে পরিদর্শন করতে গেছিলাম, আমাদেরকে বলা হচ্ছে এই মাদ্রাসার নাম কেন, এটা অমুক বড় শেখ বা তাদের ওস্তাদের ইশারায় এই মাদ্রাসা হয়েছে, তাই এই নামটা রাখা হয়েছে। এটা শুধু এনারা তো রসুলের ইশারাতেও মাদ্রাসা বানায়, ওনাদের মাদ্রাসা আল্লাহ রসুল মদিনা থেকে এসে আবার হাতের আঙ্গুল দিয়ে মাদ্রাসার ভিত্তিও দিয়ে দেয়, কথা বুঝতে পারছেন তো? তো যদি আমাদের মাদ্রাসার প্রয়োজন, এই জন্য বাংলাদেশে মাদ্রাসা আছে, ধর্ম ধর্মের শিক্ষা আছে, কিন্তু সে শিক্ষার ভিতরে প্রকৃত ইসলাম নাই, তাওহীদের নামে শিরিক শিক্ষা দেওয়া হচ্ছে, সুন্নতের নামে বেদাত শিক্ষা দেওয়া হচ্ছে। তো সেই শিক্ষা তুমি যতই নিজেকে আহলে হাদিস বলো, আহলে কোরআন বলো, হ্যাঁ ইসলামিক দল বলো, যদি শিরিক থাকে, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, শিরিক করছো তোমার নিশ্চিত ঠিকানা জাহান্নাম, তুমি যেই আহলে হও না কেন। এই প্রতিষ্ঠান উন্নত কেন হবে না? ওখান থেকে আপনার আব্বা মারা গেলে খবর দিলেই একদল ছাত্র আসবে, এসে খতম কোরআন পড়বে, মিলাদ করবে, আপনার বাবার জন্য সওয়াবটা বক্সায় দিবে, কথা বোঝেন নাই? এরপরে দোয়া করে একেবারে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দিবে। দান কাকে করবেন, ওদেরকে করবেন? আর নাকি আমাদের এই মাদ্রাসা, এরা কি ছাত্র খতম কোরআন করতে যাবে, কোরআন খতম করতে পারাবেন? এদেরকে কেন পারাবেন না? ইসলাম সাপোর্ট করেন নাকি? মানুষ মারা গেলে আমরা বলি তুমি নিজে আমল করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ওই মরার পর আর একটা হুজুর নিয়ে এসে দোয়া করে তোমার কোনো কাজ হবে না, কথা বোঝেন নাই? এই টাকাওয়ালা মানুষ এরা কিন্তু আমার মাদ্রাসায় চান্দা দিবে না, কথা মনে বুঝতে পারছি না, কথা বুঝতে পারছি আমার কথা বোঝা যাচ্ছে, ভাষা বোঝা যাচ্ছে?
আমার ভাষা কি উত্তরবঙ্গের ভাষা নাকি না পশ্চিমবঙ্গের ভাষা? হ্যাঁ হ্যাঁ না কিছু বলবেন তো? চান্দা তো আমাদেরকে দেন না, সব চান্দা ওখানে দেয়। কেন দেয়? কাজে আসে, কাজে আসে। হ্যাঁ দোয়ার সময় পাওয়া যায়, মিলাদের সময় পাওয়া যায়, খতমে কোরআনের সময় পাওয়া যায়। কথা বোঝেন নাই? পার্থক্য আছে দুই প্রতিষ্ঠানের মধ্যে। যদি বোঝেন ভালো, এটা বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে একেবারে অন্ধ। কোলাহাল ইয়াস্তাবিল আমা ওয়াল বসির, চোখওয়ালা আর অন্ধ কোনো সময় এক নয়। জ্ঞানের চোখটা খুলতে হবে, বুঝতে পারছেন? আমাদের আহলে হাদিস সমাজটা একেবারে ঘুনে ধরে, মাশাল্লাহ। আমাদের মাজহাবি ভাইয়েরা, আমার জানা মতো ওদের এমন কোনো গ্রাম নাই যেখানে বক্তব্য নেই। একটা মাদ্রাসার শত শত শাখা আছে তাদের, তাদের চেষ্টা, তাদের তাদের যেটা আকিদা আমল যেটাই থাকে, তারা সেই সেটাকে সহি মনে করে বাংলাদেশের মানে কোনায় কোনায় তারা পৌঁছায় দিচ্ছে। আর আমরা জান্নাতের সার্টিফিকেট তো আগেই পেয়ে বসে রয়েছি। আমাদের মসজিদ সংস্কারের দরকার নেই, মাদ্রাসা বানানোর দরকার নেই, আর ইলিম চর্চারও দরকার নেই। মা বাবা যা করেছে ওটাই যথেষ্ট। দোয়া করে আসছি, ফরজ নামাজ পর দোয়া করে যাব, এর জন্য জাহান্নামে গেলে তাও যাবো, তো দোয়া ছাড়বো না। এরকম বহু বক্তব্য আমরা বুজুর্গদের মুখ থেকে শুনি। আহলে হাদিস বলে দোয়া নাই মানে, আরে কি বাপরে, দোয়া নাই মানে বলে, আর এদিকে হাত উঠায় দোয়া নাই মানে। আরে বাবা দলিল থাকলে দলিল দাও, হাত তুলতে থাকলে এরকম করে। হ্যাঁ তার মানে কি? জোর করে দোয়া করাবেই। কথা বুঝতে পারছেন? তাহলে আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে মাদানি ভরা, সৌদি আরবে পড়ে আসতেছে আলেমরা। কিন্তু আমাদের আহলে হাদিস ভাইদের কাছ থেকে এখন পর্যন্ত শিরিক বেদাত তাওহীদ সুন্নাহ এখন পর্যন্ত সমাজের কাছে স্পষ্ট ধারণা নেই। আপনাদের এলাকাটা এই ক্ষেত্রে অনন্য এলাকা, ইসলামিক জ্ঞানের ক্ষেত্রে একেবারে আপনারা কোনো উন্নতি করতে পারেন নাই। এই জন্য আলহামদুলিল্লাহ যারা এই সচেতনতা ফেরা পেয়েছেন, নতুন উদ্যোগ নিয়েছেন, আপনারা অগ্রসর হন, আল্লাহর প্রতি ভরসা রাখেন, এখলাসের সাথে কাজ করেন, আল্লাহ কবুল করবে। শোনেন, ওই হাটাজারি মাদ্রাসা একদিনে হাটাজারি হয় নাই, পটিয়া মাদ্রাসা একদিনে হয় নাই, রাজশাহী নদাপাড়া মাদ্রাসা একদিনে হয় নাই। আপনি আপনার প্রতিষ্ঠানকে আন্তরিকতার সাথে, এখলাসের সাথে, তবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার অন্য কারো প্রতি ভরসা না, ভরসা আল্লাহর প্রতি। আমার মাদ্রাসা কে সাহায্য করবে, কে বিল্ডিং দিবে, কে মসজিদ দিবে? দিবে আল্লাহ। এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, দেখবেন বিল্ডিং একাই চলে আসবে, এখানে হেঁটে আসবে একাই, মসজিদ একাই হেঁটে আসবে, আর প্রতিষ্ঠানটা আন্তরিকভাবে। এরা হলো আমানত, এরা আমাদের কাছে কি মামা, বড় আশা করে আমার দিয়েছি সুশিক্ষা দেওয়ার জন্য। এদেরকে যেন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আন্তরিকতা কোনো ত্রুটি না থাকে, শিক্ষা বা দিক দিয়ে উন্নতি করেন, প্রতিষ্ঠান আন্তরিকতা যাতে চালিয়ে যান। কে সাহায্য করবে আল্লাহ ভালো দেন, তবে ইনশাল্লাহ আল্লাহ আপনার সাহায্যের সাথে আছে। এলাকার যারা সচেতন ভাই আছেন, মাশাল্লাহ আমাদের সারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভাইয়েরা আছেন, আপনারা একটু সচেতন হন। আমাদের এই 32টা গ্রামের যারা গণ্যমান্য ভাইয়েরা আছেন, তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন যে আসলে আমাদের আর মাজহাবি ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আমিন রকুলিয়ে দেন না, আকিদার দ্বন্দ্ব, আকিদা। আচ্ছা বলেন দেখি, আপনার যদি জিজ্ঞেস করি আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে, আপনি কি উত্তর দেবেন? হ্যাঁ আল্লাহ ফিসামা, আসমানে আরশের উপরে। ওই বড় কথা জিজ্ঞেস করলে কি বলবে? ফিকুল্লি মাকান, হয় বলবে সব জায়গায়, না হয় বলবে মুমিনের কলবে আছে। দুটাই ঠিক, এ বি ঠিক হয় ও বি ঠিক হয় না, নাকি দুটাই ঠিক? দুটাই ঠিক মানে আমিন জোরে বললেও নামাজ হবে, আসলে বললেও সালাত হবে, রফায়ালাদিন করলেও সালাত হবে, না করলে সালাত হবে। কিন্তু এই এখতেলাফটা, ওই এখতেলাফ দুটো এক না, এটা হলো একটা ইমান আর একটা কুফর, একটা ইমান আর একটা কি কুফর। আল্লাহ তিনি একক রুবুবিয়াতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, আসমা ও সেফাতের ক্ষেত্রে জিজ্ঞেস করেন তো, ইয়াদুল্লাহ মানে কি, আল্লাহর হাত মানে কি, কি বলবে তাহলে, কি বলবে? আল্লাহর হাত মানে আল্লাহর হাত কুদরত, সেফাতের মধ্যে চেঞ্জ পরিবর্তন। এই ইখতিলাফ কোনো মাজহাবি ইখতিলাফ না, এটা কোনো মুস্তাহাবের ইখতিলাফ না, এটা ইমান আর কুফরের ইখতিলাফ। এই জন্য মাজহাব আর দর রয়েছে,
আপনার ছেলেকে জান্নাত পাওয়ার আশায় মাদ্রাসায় পড়াবেন, ওখানে তার শিরিক শিখাবে, শিরিক কথা বুঝতে পারছেন? তাবিজ কে দেয়? তাবিজ ঋষিওয়ালা তাবিজ দেয়? কে দেয়? যে যত বড় হুজুর ওর তাবিজটা অত দামি তাবিজ, কথা বলেন নাই? আর ওই ছেলে হাদিস কি বললো? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে রোগ মুক্তির জন্য বালা মুসিবত থেকে বাঁচার জন্য কিছু যদি লটকাই, যেটাই হোক লটকাল, আলাক মানে যেটা শরীরে বেঁধে রেখেছে, আশরাক শিরিক করলো। অথচ কালো সুতা লাল সুতা বালা, ঠিক আছে, হরেক রকম তাবিজ কারা দিচ্ছে? এটা মুসলমানরা দিচ্ছে, কি কথা বুঝে আসলো ভাই? এই জন্য আহলেদিসের ঘরে জন্ম নিলে আহলেদিস হওয়া যায় না, আর নিজেকে জান্নাতি দাবি করলে জান্নাতি হওয়া যায় না। আপনার আকীদা বিশুদ্ধ হতে হবে, আমল হতে হবে আমলে সালে, এবং আপনার শিক্ষাটা হতে হবে নিখুঁত শিক্ষা, আল্লাহ যেন আমাদের বোঝার তোফিক দান করে। আমি আমার ব্যক্তিগত আমি আমার জায়গা থেকে এবং আমার বক্তব্য মিডিয়ায় প্রচার হচ্ছে, বিশ্বের যেই জায়গা থেকে যারা আলোচনা শুনছেন, আমি সকল দিনই ভাইদেরকে বিশেষভাবে জানাবো, সেটা হলেই যে অত্র এলাকাটা মাশাল্লাহ উর্বর জায়গা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের অনেক বেশি গুরুত্ব রাখে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান একেবারে নাই বললেই চলে। এখানকার যারা দায়িত্বশীল আছেন তারা অত্যন্ত আন্তরিক, তারা আন্তরিকতার সাথে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অতএব বিশ্বের যে প্রান্ত থেকে যারা আমাদের বক্তব্য শুনছেন, আমি তাদেরকে আহ্বান করব, আপনি আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব, এই প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হবে ইনশাল্লাহ, আপনার ঠিকানায় আপনাদের দান এবং আপনাদের সাদাকা প্রতিষ্ঠানে দেবেন ইনশাল্লাহ। আমি আশা রাখি প্রতিষ্ঠানের যারা পরিচালক আছেন তারা এই দান এবং সাদাকাকে স্ব জায়গায় আমানতের সাথে তারা সেটাকে ব্যবহার করবে ইনশাআল্লাহ। আমি আমার ব্যক্তিগত আমার জায়গা থেকে এই প্রতিষ্ঠানের জন্য প্রথমে দোয়া, দোয়া করতে তো কিছু লাগে না, টাকা লাগে? জি ইনশাআল্লাহ দোয়া থাকবে, এবং আমার পক্ষ থেকে যতদূর সম্ভব আমি চেষ্টা করব। আর মাশাআল্লাহ আপনাদের যে প্রতিনিধি আছে চেষ্টা আমাকে করতে বাধ্যই করে সবসময়, হ্যাঁ, তো এই জন্য চেষ্টা অব্যাহত থাকবে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যেন অত্র প্রতিষ্ঠানটাকে কবুল করে নেয় এবং এই প্রতিষ্ঠান আরও অগ্রসর হোক, হ্যাঁ, এটা একটা বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হোক, এবং এই প্রতিষ্ঠান এই এলাকায় নেতৃত্ব দেখ। আল্লাহর কাছে এই কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।